আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আজকে আমি তৈরি করব চিকেন শাশলিক। একদম সহজ একটা রেসিপি, আমার বাসায় যেসব উপকরণ আছে সেগুলো দিয়েই তৈরি করব। তো ভিউয়ার্স শুরু করি। চিকেন শাশলিক তৈরি করতে যেসব উপকরণ লাগবে সেগুলো আমি একটা একটা করে বলে দিচ্ছি। এখানে আমি নিয়ে নিয়েছি চিকেন 500 গ্রাম কিউব করে কাটা, আদা রসুনের পেস্ট, মরিচের গুঁড়া, বাসায় বানানো গরম মশলা, জিরা গুঁড়া, আর এখানে আমি নিয়ে নিয়েছি গোলমরিচের গুঁড়া, যে কোনো টমেটো পেস্ট বা টমেটো কেচাপ, সয়া সস, লবণ। আপনারা এখানে যে কোনো সবজি ব্যবহার করতে পারেন। আমি এখানে নিয়ে নিয়েছি শুধু ক্যাপসিকাম, তিনটা কালারের ক্যাপসিকাম নিয়েছি, আর নিয়েছি পেঁয়াজ, আর এখানে আছে লেবু। এখন আমি মরিচ গুঁড়োগুলো মেরিনেট করে রাখবো, আর মেরিনেট করার জন্য এখানে আমি একটা একটা করে সবগুলো মশলা মিক্সড করে নিচ্ছি। এখানে আমি দিয়ে দিচ্ছি লেবুর রস 1 টেবিল চামচ, এটা খাবারের টেস্টটা আরো বেশি বাড়ায় দিবে। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে এটা 30 মিনিটের জন্য রেখে দিব। এখন আমি সবজিগুলো লবণ আর লেবুর রস দিয়ে কিছুক্ষণ রেখে দিব। মিনিট হয়ে গেছে, আর আমি এখানে কাঠি নিয়ে নিয়েছি একটা, আর এটার মধ্যে আমি চিকেনগুলো একটা একটা করে গেঁথে নিব, আর এখানে আমার সবজিগুলো আমি আমার পছন্দ মতো গেঁথে নিব। এর কোনো নির্দিষ্ট নিয়ম নাই যে এভাবেই কাটতে হবে, আপনাদের মনের মাধুরী মিশায় যার যেভাবে ভালো লাগে সেভাবে আপনারা তৈরি করে নেবেন। এখানে আমি চিকেন শাশলিক যখন মেরিনেট করি চিকেনটা, তখন এখানে একটা স্কিপ হয়ে গেছে, এখানে আমার একটা মশলা দেওয়া হয় নাই। এটা হচ্ছে অনেক দরকারি একটা জিনিস, সয়াবিন তেল বা সরিষার তেল, বা আপনারা যে কোনো তেল ইউজ করতে পারেন। এখানে আমি তেল মিক্সড করেছি। চিকেন শাশলিক আমরা কাঠির মধ্যে সুন্দর করে গেঁথে নিয়েছি, আর এখন আমরা এগুলোকে ভাজবো। এখানে একটা প্যান নিয়ে নিয়েছি, আর এখন আমি এগুলো একটা একটা করে দিয়ে দিব। মেরিনেট করার পরে যে মশলাগুলো ছিল এগুলো আমি ব্যাক করে দিয়ে দিচ্ছি উপরে। ব্যাস তৈরি হয়ে গেল আমার চিকেন শাশলিক, ভালো হয়ে গেছে। এখন আমি এটা তুলে পরিবেশন করবো। তো
তৈরি হয়ে গেল অনেক কালারফুল একটা খাবার চিকেন শাস্তিক আপনারা বাসায় অবশ্যই তৈরি করবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন কেমন হলো আমার কাছে কিন্তু অনেক ভালো লেগেছে আর অবশ্যই আমার ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করবেন সবাই অনেক অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ।